খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। দর্শক, আবার সেই আরজিকর কাণ্ড। হ্যাঁ, সেই আরজিকর কাণ্ডের আবহে কর্মস্থলে মহিলাদের নিরাপত্তায় জোর দিতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় রাতের কর্মস্থলে মহিলাদের নিরাপত্তায় মূলত 10টি এবং অতিরিক্ত 7টি অর্থাৎ মোট 17টি পদক্ষেপের কথা জানান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যেখানে এবং যত দূর সম্ভব মহিলাদের রাতে শিফট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করতে হবে। শনিবার দুপুরে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, স্বাস্থ্য সচিব, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের প্রশাসনের অন্য শীর্ষকর্তারা। ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী। সেখানে স্থির হয় যে রাতে কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে অন্তত 17টি পদক্ষেপ করবে রাজ্য প্রশাসন। সরকারি এবং বেসরকারি হাসপাতালে রাতে কাজ করা মহিলাদের জন্য পুলিশের তরফে রাত্রের সাথী নামে মোবাইল অ্যাপ আনা হচ্ছে বলে জানান আলাপন। এই অ্যাপের মাধ্যমে নিকটবর্তী থানার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবেন মহিলারা। তাছাড়া পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা সংস্থার সহযোগিতায় ওই একই নামে বিশেষ নিরাপত্তা বাহিনী গড়তে চলেছে রাজ্য। রাতে মহিলাদের নিরাপত্তা দেয় তাদের মূল কাজ হবে। সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে নিরাপত্তা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে নবান্নের তরফে। রাজ্যের সমস্ত হাসপাতালে মহিলাদের জন্য পৃথক বিশ্রাম কক্ষ, শৌচালয় এবং প্রতিটি তলায় জলের বন্দোবস্ত রাখতে বলা হয়েছে। আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার কীভাবে রাতে চারতলার সেমিনার রুমে ঢুকে পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলিতে প্রত্যেকের গলায় পরিচয়পত্র ঝোলাতে বলা হয়েছে, সেটা বাধ্যতামূলক। আরজিকরের নিহত চিকিৎসক নির্ধারিত সময়ের পরেও কাজ করছিলেন বলে আগেই অভিযোগ করেছিল। শনিবার নবান্নের তরফে জানিয়ে দেওয়া হলো, কোনো পরিস্থিতিতে মহিলা চিকিৎসকদের 12 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। সরকারি প্রতিষ্ঠানগুলির পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকেও এই সমস্ত নির্দেশিকার আওতায় আনার কথা বলা হয়েছে। বিশাখা কমিটিকে সক্রিয় করার কথা বলা হয়েছে সরকারের তরফে। তবে মহিলাদের নিরাপত্তায় দেওয়া 17 দফা নির্দেশিকার একটিতে বলা হয়েছে, যেখানে এবং যতদূর সম্ভব মহিলাদের রাতের শিফট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হবে। আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, যেখানে এবং যতদূর সম্ভব মহিলাদের রাতের শিফট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করতে হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।